গুড মর্নিং। এই দেখো আজকে ঋদ্ধিকে স্নান করাতে নিয়েছি, শ্যাম্পু দিব আজকে, আর শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে দিব। এই জায়গাটায় প্রচণ্ড নোংরা রয়েছে, একটু ভিজলে পরেই নোংরাগুলো হালকা হয়ে যায়, তো গায়ে একটু জল ছিটা দিয়ে নিতে হয়, তারপরে মাথায় দিতে হবে। এই যে দেখো 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 দেখো, এই যে বাবা বাবা বাবা, এই যে এই যে, আস্তে 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 আগে ঘষে দিই এটা, বুঝছো? তাহলে না নরম হয় নোংরাগুলো। দিব দিব, পরিষ্কার করে দিব একদম। এই যে ভাইকে দাঁত মেলে বাজিয়ে চুলা ছেড়ে দিচ্ছে ভাইকে। এই দেখো হালকা ভাবে একটু ঘষে ঘষে দিতে হবে, আর ডেনড্রাপ যেগুলো রয়েছে সেগুলো সব উঠতেছে এখন। এখানে কত ডেনড্রাপ রয়েছে দেখেছো, খুশকি খুশকি, এগুলোই খুশকি থাকলে, এগুলো খুশকি থাকলে তারপরে মাথার চুলকে ফেলে দিবে, টাকলা করে দিবে, বুঝছো? তার জন্য এই খুশকিগুলোকে এই যে সুন্দর সফট একটা ব্রাশ নিয়েছি, এই সফট ব্রাশ দিয়ে হালকা করে ঘষে 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 ফেলতে হবে। সুড়সুড়ি লাগছে, আরামও লাগছে, আর চুপ করে আছে, চুপ করে আছে আমাদের ঋদ্ধি, চুপ করে আছে। মাথাটা পরিষ্কার করে দিই, খুশকিগুলো খুব বেশি জোরে চাপ দেওয়া যায় না, হাত দিয়ে চাপ দিলে ওঠে না, কিন্তু এরকম হালকা একটু ব্রাশ নিয়ে হালকা 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 হাতে যদি ঘষে দেওয়া যায় তাহলে খুব সুন্দর উঠে যায় ডেনড্রাফগুলো। আমি দেখাচ্ছি, এই দেখো মুখের ওপরেও এসে গেছে, হ্যাঁ এগুলো সরিয়ে দিতে হবে। এগুলো স্নানের পরেই সম্ভব, কারণ যখন স্নান করানো হয় তারপরেই ওপরের যে ডেড স্কিনটা রয়েছে মাথার সেগুলো হালকা হয়ে যায়, আর তখনই ওঠানো সম্ভব। শুকিয়ে গেলে কিন্তু আবার এগুলো বোঝাই যায় না। বাবা দাঁড়াও দাঁড়াও, পরিষ্কার করে দেই, পরিষ্কার করে দেই। তো এগুলো ওঠাতে গেলে এটাই মনে হচ্ছে ভালো সময় এবং ভালো উপায়, এর থেকে মনে হয় না আর বেশি ভালো উপায় আছে। খুব বেশি জোরে ঘষাও দেওয়া যায় না, হালকা করে দিতে হবে, তাহলে যত ডেড স্কিন রয়েছে সব উঠে যাবে, মাথাটা স্ক্যাল্পটা পরিষ্কার থাকবে, আর ফাঙ্গাসও হবে না, ডেনড্রাফও হবে না। ডেনড্রাফ তো আসলে ফাঙ্গাস, তো ফাঙ্গাস অ্যাটাক হলেই ডেনড্রাফ হয়, ওপরে ডেড স্কিন তৈরি হয় আর সেখান থেকে হয়ে যায় ডেনড্রাফ, আর ডেনড্রাফ হয়ে গেলেই মাথার চুলের যত সমস্যা হয়, চুল পড়ে যায়, চুল ঝরে যায়, টাকলা হয়ে যায়। তো আমি চাই না আমার মতো চুল কমে যাক, তোমার চুল ভালো থাকুক, মাথাটা পরিষ্কার করে দেই, আস্তে আস্তে আঁচু করে দেই। তুমি একটু চুপ করে থাকো, আমি একটু ব্রাশ মেরে দিই। একদম হালকা করে দিচ্ছি, কিন্তু মাথায় লাগছে কি লাগছে না এরকম। হ্যাঁ তুমি ঠিক বলেছো, একদম হালকা।